চতুর্থ শ্রেণীর ছাত্র শুভর স্কুলেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হচ্ছিল। চাচা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে, তখন কেন্দ্রের বাইরে আইসক্রিমের দোকানে অপেক্ষায় ছিল 9 বছর বয়সী শুভ। আমি বাচ্চার দিকে দৌড় দিচ্ছি, শুভর বাবা হালিম কাজী অটোরিকশা চালক। ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া কাটছেই না। ছেলেকে হারানোর পর এখন মামলা করতেও ভয় পাচ্ছেন শুভর বাবা। দেশে আমার বড় ভাইরে বলে ক্লাস ফিরে ওঠাই, ওঠাইল আপনি আপনার আপনার বাইস্তারে আপনি ই করছেন, কুবাই কুবাই মারছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে হবে এই ভয়ে আগেই বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় আহত ফরহাদ স্থানীয় সন্ত্রাসী রানা মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন। আমি যে বাঁচছি, ওই ছেলেটা যে মারা গেছে, আমি ওইখানে আমার মারা যাওয়ার দরকার ছিল। ওই যে ওই নির্দোষ ছেলে একটা আমার জন্য মারা গেছে, গুলি রেখেছে, ওই গুলিটা যে আমার ভিতরে লাগতো খুব আমি মজা পাইতাম। আমরা ভয় বলতেছি না, আমার ছেলে গেছে গা, আবার তারা অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমার মেয়েরা ফেলাইব। এই যে আপনাদের কাছে আমরা সাক্ষাৎকার দিতেছি এই মিডিয়াতে, এটার জন্য আমার মনে হয় খাসারা দিতে হবে তাদের, তারা মানুষকে পুতুলের মতন মেরে ফেলে। শুক্রবার দফায় দফায় কালীগঙ্গা নদী পাড়ের এই গ্রামে মহড়া চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে আতঙ্ক তো কাটছেই না, বরং বাড়ছে। স্থানীয়দের ভয় আবার না কোনো ঝামেলায় পড়তে হয় তাদের। অফিসিয়ালি এদের পরিবার কাছ থেকে কারো নাম আসামিদের পাওয়া যায়নি। গ্রামবাসীরা বলছে দেশে শান্তি আনতে যে নির্বাচন, তা অশান্তি দিয়ে গেছে এরকম অনেক পরিবারে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।